ডিয়ার ফ্রেন্ডস, আজকে রাম কৃষ্ণদেবের গল্প বলবো। ওই গল্প বলতে বলতে আমরা ইংরেজি শেখার চেষ্টা করব। গল্পটা এত সুন্দর, এমন একটা অলৌকিক ঘটনা যে একটা গোয়ালিনী সে হেঁটে হেঁটে নদী পেরিয়ে চলে যাচ্ছে। তার মধ্যে কী গুণ আছে, কী জন্য সে পায়ে হেঁটে হেঁটে নদী পেরিয়ে চলে গেল, সেই নিয়ে গল্পটা শুরু করি। ওয়ান্স শ্রী রামকৃষ্ণ সেড টু হিজ ডিসিপল, গড ইজ উইথ আস অ্যাজ এ কম্প্যানিয়ন অল দ্য টাইম ইফ উই হ্যাভ অ্যাবসলিউট ফেথ ইন হিম। একবার শ্রী রামকৃষ্ণ তার শিষ্যদের বললেন, ভগবান আমাদের সবসময়ের সঙ্গী যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে তার প্রতি। ইন দিস কন্টেস্ট হি টোল্ড আ স্টোরি টু দেম, এই বিষয়ে তিনি একটা গল্প বললেন তাদের কাছে। আ মিল্কমেড উড সাপ্লাই মিল্ক এভরি ডে টু এ পায়াস ম্যান হু লিভড অন দ্য আদার সাইড অফ এ রিভার। এ গোয়ালিনী প্রতিদিন দুধ দিয়ে আসত এক ধার্মিক ব্যক্তিকে যিনি বাস করতেন নদীর অপর পারে। সামটাইমস শি কুড নট কাম টু গিভ মিল্ক ইন টাইম, কখনো কখনো ঠিক সময় মতো সে দুধ দিতে আসতে পারত না। দ্য পায়াস ব্রাহ্মিন দেন স্কোল্ডেড হার অ্যান্ড আস্ট হোয়াই আর ইউ সো লেট নাও অ্যান্ড দেন। ধার্মিক ব্রাহ্মণ তখন তাকে বকাবকি করতেন এবং বলতেন, তুমি মাঝে মধ্যে এত দেরি করে কেন। দ্য মিল্কম্যান রিপ্লাইড, স্যার হোয়াট ক্যান আই ডু, ইট ইজ দ্য বোটম্যান হু মেক্স মি ডু লেট, আই ওয়েট এট রিভার ব্যাঙ্ক ফর লং টাইম। গোয়ালিনী উত্তরে বলল, মশাই আমি কি করতে পারি, এ হলো মাঝির কাজ যে আমায় দেরি করিয়ে দেয়, আমি নদীর পাড়ে অনেকক্ষণ অপেক্ষা করি। দ্য ওল্ড ম্যান সেড, মেনি পিপুল ক্রস ওশান অফ লাইফ চেন্টিং দ্য নেম অফ গড, বাট ইউ ক্যান নট বি এবল টু ক্রস আ লিটল রিভার। বৃদ্ধ লোকটি বললেন, অনেক লোক ভগবানের নাম করে জীবন সমুদ্র পেরিয়ে যাচ্ছে, কিন্তু তুমি সামান্য একটি নদী পেরিয়ে আসতে পারো না। দ্য ওমেন ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড নেভার হার্ড বিফোর দ্যাট দেয়ার ইজ সো ইজি ওয়ে টু ক্রস দ্য রিভার, সি বিলিভড ইট হার্টিলি। মেয়েটি ছিল খুবই সরল এবং নদী পার হওয়ার এত সহজ উপায় যে আছে সে কখনো শোনেনি, কথাটা সে মনে প্রাণে বিশ্বাস করেছিল। ফ্রম দ্য নেক্সট ডে সি বিগেন টু সাপ্লাই মিল্ক টু দ্য হাউজেস আর্লি ইন দ্য মর্নিং, সি ওয়াজ নট লেট টু দ্য হাউজ অফ দ্য ব্রাহ্মিন আ সিঙ্গল ডে। পরের দিন থেকে সে বাড়ি বাড়ি দুধ দেওয়া শুরু করলো খুব সকাল সকাল। সে ওই ব্রাহ্মণের বাড়িতে দুধ দিতে একদিনও দেরি করলো না। দ্য পায়াস ম্যান নোটিস দ্যাট দ্য মিল্কম্যান হ্যাড বিন পাংচুয়াল এভরি ডে আফটার দ্যাট ডে। ধার্মিক লোকটি লক্ষ্য করলেন যে গোয়ালিনী ওই দিনের পর থেকে ঠিক সময় মতো রোজ চলে আসছে। বিং কিউরিয়াস দ্য ওল্ড ব্রাহ্মিন ওয়ান্টেড টু নো হাউ ইজ ইট পসিবল দ্যাট ইউ আর নো লঙ্গার লেট নাও এ ডে। কৌতূহলী হয়ে বৃদ্ধ ব্রাহ্মণ জানতে চাইলেন, কী করে এটা সম্ভব যে তোমার আজকাল একদিনও দেরি হয় না। দ্য ওমেন টোল্ড, নাও আই ডু নট ওয়েট ফর দ্য বোটম্যান টু মেক মি ক্রস দ্য রিভার, আটারিং দ্য নেম অফ গড আই ওয়াক অ্যাক্রস দ্য রিভার অ্যাজ ইউ টোল্ড মি। মেয়েটি বলল, এখন আমি অপেক্ষা করি না মাঝির জন্য যে আমায় নদী পার করিয়ে দেবে, আপনি যেমন বলেছিলেন তেমনি ভগবানের নাম করে হেঁটে নদী পেরিয়ে আসি। দ্য ওল্ড পায়াস ম্যান ওয়াজ অ্যাস্টনিশড বাই দ্য ফ্যাক্ট অ্যান্ড নট বিলিভ দিস, হি ওয়ান্টেড টু বি আই উইটনেস। বৃদ্ধ ধার্মিক লোকটি এই কথা শুনে অবাক হলেন এবং বিশ্বাস করতে পারছিলেন না, তিনি নিজের চোখে দেখতে চাইলেন। সো হি সেড টু দ্য ওমেন, ক্যান ইউ শো মি হাউ ইউ ক্রস দ্য রিভার। তাই তিনি ওই মহিলাকে বললেন, তুমি কেমন করে নদী পার হলে আমায় দেখাতে পারবে। দে ওয়েন্ট টুয়ার্ডস দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার অ্যান্ড স্টার্টেড ওয়াকিং অন দ্য ওয়াটার, তারা নদীর পাড়ে গেলেন এবং শুরু করলেন জলের উপর দিয়ে হাঁটতে। আফটার ওয়াকিং আর লিটল ডিস্টেন্স দ্য ওমেন লুক বিহাইন্ড অ্যান্ড শো দ্য প্লাইট অফ দ্য ওল্ড ম্যান, কিছুটা হাঁটার পরে মেয়েটি পিছনে ফিরে তাকালো এবং বৃদ্ধ লোকটির দুর্দশা দেখল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ইন নি ডিপ ওয়াটার অ্যান্ড কুড নট গো এহেড, বৃদ্ধ লোকটি হাঁটু জলে দাঁড়িয়ে আছেন আর এগোতে পারছেন না। দ্য মিল্কম্যান টোল্ড, স্যার
ইউ আর চেন্টিং দ্য নেম অফ গড হোয়াইল ইউ আর বিজি টু কিপ ইউর ক্লোথ, ইউ ডু নট ফুললি রিলাই অন গড। গোয়ালিনী বলল, মহাশয় আপনি ভগবানের নাম একদিকে জপ করছেন আরেকদিকে নিজের কাপড় সামলাতে ব্যস্ত, আপনার ভগবানের উপর পুরো বিশ্বাস নেই। রামকৃষ্ণ সেড টু হিজ ডিসিপল, অ্যাবসোলিউট ফেথ ইন গড ইজ অ্যাট দ্য রুট অফ অল মিরাকুলাস ডিডস। রামকৃষ্ণ তার শিষ্যদের শেষে বললেন, ভগবানের উপর ঐকান্তিক বিশ্বাস সব অলৌকিক ঘটনার মূল। তাহলে গল্পটা শুনলে কেমন লাগলো? গোয়ালিনী হেঁটে হেঁটে নদী পেরিয়ে গেল এবং এর মধ্যে যে সেন্টেন্স আছে এইগুলো দিয়ে আমরা ইংরেজি শেখার চেষ্টা করব। এটা বারবার পড়ে সেন্টেন্সগুলো রপ্ত করলে দেখবে ইংলিশ কত সহজ হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।